the song of Mandela. Everybody, everybody must sing to the song of Mandela. Everybody must dance to the song of Mandela. Everybody, everybody must sing the song of Mandela. We're gonna dance for Mandela. We're gonna dance for Mandela. We're gonna sing for Mandela. Mandela, Mandela. Mandela, our leader. We're gonna dance for Mandela. We're gonna dance for Mandela, our leader. Oh, everybody, everybody must dance. Hey, when not to the song of Mandela. Everybody, everybody must sing to the song of Mandela. থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আমি বনি আমিন। এখন বিলা কাজী থেকে এতক্ষণ এই সুন্দরী চারজন নিগ্রো মহিলার সাথে গানে অংশগ্রহণ করলাম, তার আগে ছিল আমার স্ত্রী। বন্ধুরা চলুন আরো ভিলা কাজী কতটুকু ঘুরে দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা আমি এখন আছি সেই বিখ্যাত বিশপ ডেসমন্ড টুটুর বাড়ির সামনে। এটা এখনও প্রাইভেট হাউস, তার ছেলে এখানে এখনও বসবাস করছে। দেখুন, এই হলো ডেসমন্ড টুটুর বাড়ির দেয়াল। এটা এই জায়গাটার নাম হচ্ছে অরল্যান্ডো, এবং তার ঠিক অপোজিটে হচ্ছে নেলসন ম্যান্ডেলার বাড়ি। আজ উইনি ম্যান্ডেলার মেমোরিয়াল ডে। এখানে এই মেয়েগুলোকে বললাম যে ওদের একটু দেশাত্মবোধক গান করবে, আমিও তাদের সাথে একটু থাকবো, আর আমার স্ত্রীকে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি সেই এটা রেকর্ড করবে। ডেসমন্ড টুটুর বাড়ি অরল্যান্ডো এই সাবাব, আর ঠিক তার অপোজিটই হচ্ছে নেলসন ম্যান্ডেলার বাড়ি। বন্ধুরা আজ উইনি ম্যান্ডেলার মেমোরিয়াল ডে। তিনি মারা গেছেন গত সোমবার 2 এপ্রিল 2018। যিনি 1958 সন থেকে 1996 সন অবধি নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী ছিলেন। We're actually blinded by the generation of mothers of 1956. The mothers who left jealous and gossip against each other and united through the Federation of South African Women and much against the ugly beast of apartheid regime. I'm talking about the black mothers, white mothers, Indians, colored, yewena, dibalantonina, the ladies who stood up and put babies on their back and banned those dumpers. Ngithatha amaqhawe, imbokoto, viva Nelson, Winnie Madikizela Mandela, yaham, heyo! Bondura, ami Boni Amin, etokkhon অরল্যান্ডো নামক এই আবাসিক এলাকায় আছি। এইখানে ডেসমন্ড টুটু বসবাস করে গেছে, এইখানে উইনি ম্যান্ডেলা বসবাস করে গেছে, এইখানে বসবাস করেছে সেই নেলসন ম্যান্ডেলা। আজ 11 এপ্রিল 2018 উইনি ম্যান্ডেলার ফিউনারেল হবে আগামী শনিবার 14 এপ্রিল 2018। দিস ইজ বনি আমিন ফ্রম অরল্যান্ডো, জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন, এখন দাঁড়িয়ে আছি ভিলা কাজী নামে জোহানেসবার্গের অরল্যান্ডো একটি সাবাব, যে লোকেশন সেখানে আমি আছি। আমার পেছনে আছে সেই বিখ্যাত, সেই কিংবদন্তির নায়ক নেলসন ম্যান্ডেলার ঘর।
এই ঘরে তিনি বসবাস করেছেন তার দীর্ঘ জীবনের যে বন্দী, সেই বন্দী হওয়ার আগ পর্যন্ত এই বাড়িতে তিনি বসবাস করেছিলেন। আজ এমন একটি দিন যেই দিনে আমি এই অরল্যান্ডোতে এসেছি যে আজ তার দ্বিতীয় স্ত্রী, যিনি দীর্ঘ 27 বছর নেলসন ম্যান্ডেলা বন্দী থাকা অবস্থায় তবু তাদের বৈবাহিক সম্পর্কটা তিনি টিকিয়ে রেখেছিলেন, সেই নাম করা মহিলা যিনি তার রাজনৈতিক সহচরী ছিলেন, উইনি ম্যান্ডেলার সাথে তার বিয়ে হয়েছিল 1958 সালে। আর এই বিয়েটি দুর্ভাগ্যজনকভাবে 1996 সালে বিচ্ছেদ ঘটে যায়। উইনি ম্যান্ডেলা 81 বছর বয়সে গত 2 এপ্রিল সোমবার 2018 দেহ ত্যাগ করেন। আজ উইনি ম্যান্ডেলার মৃতদেহের সৎকার করা হবে। এই জন্যে এই অরল্যান্ডো অঞ্চলে ব্যাপক নীরবতা, তবুও অনেক টুরিস্ট এসেছে। আমিও এসেছি আজ। ঠিক এই বাড়ির পেছনে একটা বিরাট স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে সারা দেশ থেকে বিভিন্ন লোক এসেছে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে। আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অরল্যান্ডো আবাসিক এলাকা। এখানে উইনি ম্যান্ডেলা বিচ্ছেদ হওয়ার পরেও এই এলাকাতে, দেখুন এই এলাকাতেই তিনি বসবাস করতেন। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তাটাই উইনি ম্যান্ডেলার চলাচলের রাস্তা ছিল। এটাই সেই অরল্যান্ডোর সেই মেইন রাস্তা যেখানে উইনি ম্যান্ডেলা এবং নেলসন ম্যান্ডেলা চলাফেরা করতেন। বন্ধুরা, আমি আজ কিছু মনের কথা তোমাদের বলবো। বন্ধুরা, আমি কিন্তু রাজনীতি করি না, কোনো এক সময় করতাম ছাত্র জীবনে। 1983 সালের পর থেকে আমি কোনো রাজনীতি করিনি। বাংলাদেশ যেহেতু আমার জন্মভূমি, আমি বাংলাদেশের এই জন্মভূমির কোনো রাজনীতির সাথে আমি সম্পৃক্ত নই। আমি নিজেকে নিরপেক্ষ রাখতে চেষ্টা করি। আজ এই সেই ঐতিহাসিক বাড়ির সামনে দাঁড়িয়ে আমি তোমাদেরকে কসম খেয়ে বলছি, আমি রাজনৈতিকভাবে একেবারেই নিরপেক্ষ। আমার যা ভালো লাগে সেটা আমি বলবো, যেটা খারাপ লাগে সেটাকে আমি খারাপ বলবো। আমি যাকে প্রশংসা করার তাকে আমি প্রশংসা করব, যাকে তিরস্কার করা দরকার তাকে আমি তিরস্কার করব। আমি এই সুদূর সাউথ আফ্রিকার জোহানেসবার্গের একটি ঐতিহাসিক বাড়ির সামনে দাঁড়িয়ে আমার জন্মভূমিকে আমি মনে করছি। যদিও অস্ট্রেলিয়া এখন আমার আবাসভূমি, তবুও মা এবং জন্মভূমি কেউ ভুলতে পারে না, আমিও তার ব্যতিক্রম নয়। বন্ধু, আমার দেশকে আমার খুব মনে পড়ে, এই সুদূর আফ্রিকাতেও মনে করছি। দেশের অনেক কিছু খারাপ লাগলে সেটাকে গঠনমূলকভাবে সমালোচনা করতে অথবা এটাকে তোমাদের কাছে তুলে ধরার জন্যে, আর যদি ভালো হয় আমি অবশ্যই বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করি, কারণ আমার জন্মভূমি। আমি একটা কবিতা আজ এই নেলসন ম্যান্ডেলার বাড়ির সামনেই পাঠ করে তোমাদের শোনাবো। স্বাধীন বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমার ডাক নাম লজ্জা, আমি বিশ্বজিৎ, আমি অভিজিৎ, আমি তনু, আমি রাজন, আমি পেট্রোল বোমায় পোড়া মুখ, আমি ব্যর্থ ছাত্র, আমি প্রশ্নপত্র আগাম না পাওয়া হত দরিদ্র, আমি অবিরাম বাংলার মুখ, আমি লাল সবুজের কাফন, আমি পিলখানায় নিরস্ত্র অসহায় সেনা অফিসারের আধারে দাফন, আমি চলন্ত বাসের ধর্ষিতা মাজেদা, আমি নিজ সন্তানের সামনে লাঞ্ছিত মা, আমি অসহায় ভাইয়ের সামনে ধর্ষিতা বোন, আমি নির্বাচিত সাংসদের বন্দুকে গুলিবিদ্ধ সৌরভ, আমি গুম হওয়া সন্তানের মায়ের নীরব কান্না, আমি রানা প্লাজার ধুলোই ওড়া লাশ, আমি তাজরিনের অগ্নিকাণ্ড, আমি সাগর রুনির মেঘ, আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু, আমি ভূ গর্ভস্থ জিহাদ, চাপাতি হাতে সুযোগ পেলেই আমি সাজি জল্লাদ, আমি 7 খুন শীতলক্ষার পাড়ে আমি ফেলানি, আমি 17 কোটি মানুষের ভাগ্য ঝুলে আছে কাঁটা তারে, আমি অন্ধ তাই বন্ধ আমার বিবেকের দরজা, সুতরাং আমি বাংলাদেশ, ডাকনাম আমার লজ্জা। বন্ধুরা, আমার মনের কথাই আমি তোমাদের লিখলাম, তোমাদের বললাম, এটাই আমার মনের কথা বাংলাদেশ সম্পর্কে। আমার পেছনে এই সেই ঐতিহাসিক বাড়িটি, সেই কিংবদন্তির নায়ক, সারা বিশ্ব যাকে বিপ্লবী নেতা হিসেবে আজীবন স্মরণ করবে, এই সেই নেলসন ম্যান্ডেলার বাড়ি, ভিলা কাজি, অরল্যান্ডো, জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। দিস ইজ বনি আমিন ফ্রম জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, বাই বাই।